5 লক্ষ টাকা দিতে না পারায় হকের চাকরি পেয়েও তা হারাতে হয়েছে জাতীয় যোগাসন চ্যাম্পিয়ন হুগলির চুচুড়ার বাসিন্দা চয়নিকা আঢ্যকে। বৃহস্পতিবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন চয়নিকা। তার দাবি, 2019 সালে বিজ্ঞাপন দেখে আবেদনের পর নিয়মমাফিক টিটাগড় পুরসভায় চাকরি পান তিনি, কিন্তু সেই চাকরি পেতে গেলে 5 লক্ষ টাকা দাবি করেছিল অয়নশীল। আজকালকার দিনে শুধু পরীক্ষা দিয়ে সরকারি চাকরি পাওয়া যায় না এমনটাই নাকি তাকে বলেছিল অয়ন, কিন্তু সেই টাকা দিতে না পারায় চাকরি পাননি তিনি। 2019 সালে টিটাগড় মিউনিসিপ্যালিটিতে আমি একটা চাকরির জন্য আবেদন করি এবং সেখানে আমি সিলেক্টেড হই। কিন্তু যখন আমি সিলেক্টেড হই, যখন আমি অর্ডার কপি পেয়ে যাই, জয়েনিং লেটার আমি হাতে পেয়ে যাই এবং ওখানে আমি যাইও, সেই জয়েনিংয়ের দিন থেকে আমাকে কিন্তু জয়েনিংটা আটকে দেওয়া হয়। ওখানে 220 জন না 221 জন ছিল, প্রত্যেককার জয়েনিং হয়ে যায় কিন্তু আমার কিন্তু জয়েনিংটা আটকে দেওয়া হয়। তার কারণ, অয়নশীল আমার কাছে 5 লাখ টাকা ডিমান্ড করেছিল, সেটা আমি ফুলফিল করতে পারিনি এবং আমি বলেছিলাম যে আমার পক্ষে দেওয়া সম্ভব না। বলেছিল দিতে হবে, এটা বাধ্যতামূলক দিতে হবে, না দিলে চাকরি পাওয়া যাবে না। আজকালকার দিনে সরকারি চাকরি এইভাবে পরীক্ষা দিয়ে এসে পাওয়া যায় না। আমি কাজ করেছি সেখানে, সেনিটারি ইন্সপেক্টর আছে, স্ট্যাম্প আছে, সিগনেচার আছে, আমি 6 দিন কাজ করেছি, সেগুলো আছে, কিন্তু ওরা যে মেন অফিসিয়াল খাতাতে সেখানে কিন্তু আমাকে সিগনেচার করতে দেয়নি। অয়নশীলের সঙ্গে উঠে আসে তৎকালীন পুর প্রধান প্রশান্ত চৌধুরীর নামও। চাকরির জন্য হাতে পায়ে ধরলেও নাকি প্রশান্ত চৌধুরী তাকে জানান অয়নশীলকে টাকা দিলেই হবে চাকরি, যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন পুর প্রধান। সময় মতো চাকরিতে যোগ দেয়নি বলেই চাকরি হয়নি চয়নিকার, পাল্টা দাবি প্রশান্ত চৌধুরী। তার কারণ হচ্ছে ওর চাকরি এখানে হয়েছিল, ও যখন চাকরি জয়েনিং লেটার দেওয়ার কথা তখন ও অনেক দিন ধরে আসে না, অনেক দিন ধরে না আসার ফলে আমাদের তো বাকি 221 জন আমাদের টোটাল কোঠা আমরা পেয়েছিলাম, 221 জনের লিস্ট আমার কাছে ডিএলবি থেকে এসেছিলো। সেই 221 জনের মধ্যে ওর নাম ছিল, কিন্তু আসেনি বলে ওর নামটা আমরা পাঠাতে পারিনি। নামটা আমরা ওকে বাদ দিয়ে বাকি 220 জনের নাম পাঠিয়ে দিই। ওর চাকরিটা ওর হবে, এসব জিনিস ও বলছে না, ওকে দেখে বলাচ্ছে আমি জানি না, কিন্তু আমার সঙ্গে ওর সেরকমভাবে কথাই হয়নি যে ওর কাছে আমি গিয়ে বলবো যে তুমি আমাকে মানে টাকা দাও। এই যে অভিযোগ যেটা ও করছে, সেই অভিযোগের তথ্য প্রমাণ কি ওর কাছে আছে? তাহলে ওর হয়ে গেল চাকরি, সেইখানে এসে ও পরে এসে বলছে যে আমি টাকা চেয়েছি, এগুলো তো একটা গল্প বলছে ও। হকের চাকরির দাবিতে বারবার পুরসভায় গেলে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বের করে দেন পুরসভার প্রাক্তন ওএস বড়বাবু বলে পরিচিত শঙ্কর কুমার সিং। অভিযোগ করেছিলেন চয়নিকা। পরেও আমি গেছি অফিসে, গেছি আমি স্যারেদের সাথে কথা বলাবার জন্য। লাস্ট দিন আমাকে তো শঙ্কর কুমার সিং আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখন ঠেলা মেরে তার অফিস থেকে বার করে দিয়ে বলে চাকরি হবে না ছিলাম, কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েও আমার কোনো কাজ হয়নি, কোনো লাভ হয়নি, কারণ ওরা কোনো জিডি আমার কাছে নিতে চাননি, কোনো জিডি নিতে চাননি। এদিকে শঙ্কর কুমার সিংও এদিন সমস্ত অভিযোগ অস্বীকার করে তুলে ধরেন চয়নিকার সময়ে কাজে যোগ না দেওয়ার দাবি। অয়নশীলকে তিনি চেনেন না বলেও দাবি করলেন শঙ্কর কুমার সিং। আমি উত্তেজিত কেন হবো ম্যাডাম, আমি বলছি ওর তো নাম ছিল, ওর জায়গা তো অন্য কারো চাকরিও হয়নি, ও তো আসেনি টাইমলি। না, যখন জয়েন হয় না তার 1-2 মাস বোধ হয় আসেনি চেয়ারম্যান, তারপর চেয়ারম্যান কাছে গেছে, চেয়ারম্যান সাহেব কি বললেন না বললেন আমি তো জানি, আমার কাছে এলো, ও ভুল অভিযোগ করছে কি আমি আমি এরকম কোনোদিন মহিলার সঙ্গে করতে পারি? আপনি বলেছেন নাকি অয়নশীলের থেকে টাকা? কোনোদিন না, আমি চিনি না ওকে, এসব ফালতু কথা বলছে। চয়নিকা বলেছে আপনি এবং প্রাক্তন চেয়ারম্যান নাকি অয়নশীলের কাছ থেকে বলেছেন অয়নশীলকে কি আগে টাকা দিন তারপরে? আমি কিছু বলিনি, তা মিথ্যা কথা বলছে। এদিকে টিটাগড় পুরসভারই প্রাক্তন এক কর্মীর অভিযোগ, বড়বাবু অর্থাৎ শঙ্কর কুমার সিং কোনো রকম চাকরির পরীক্ষা ছাড়াই তার বড় ছেলেকে প্রথমে টিটাগড় পুরসভায় এবং পরে কামারহাটি পুরসভায় চাকরি করিয়ে দিয়েছেন। টিটাগড় মিউনিসিপ্যালিটিতে ওনার ছেলে চাকরি পেয়েছিল 1918-19 সালে উনি চাকরি পেয়েছিল ক্যাজুয়ালে। আচ্ছা, তারপরে এইসব ঘাপলার মধ্যে দিয়ে ওদেরকে পারমানেন্ট করে দিয়েছে, ঝামেলা হচ্ছিল, ঝামেলা পরে বসিয়ে দিয়েছিল, তারপরে ওখান থেকে নিয়ে গিয়ে এখন শুনছি কামারহাটি মিউনিসিপ্যালিটিতে জয়েন করিয়েছে। বড় ছেলে নিরাজ সিং, হ্যাঁ, বড়বাবু নিজেই করে ঢুকিয়েছে পারমানেন্ট। হ্যাঁ, এখানেও পারমানেন্ট করেছিল, এখানে ঝামেলা হচ্ছিল বলে এখান থেকে নিয়ে ওইখানে দিয়েছে। না, এমনি কেজি ওয়ালে কাজ করছিল,
ওখান থেকে ইয়ে করেছে। প্রাক্তন পুর প্রধান প্রশান্ত চৌধুরী জানান, 2019 সালে পুরসভায় যে নিয়োগের পরীক্ষা হয়েছিল সেখানে অয়নশীলের কোম্পানিকে বরাত দেওয়া হয়েছিল ওএমআর শীট তৈরি। অয়নশীলের সাথে আমাদের পরিচয়ের ব্যাপার নেই, কিন্তু আমাদের অয়ন যখন আমরা পেপারে অ্যাড দিই তখন অয়নশীলের কোম্পানি সবচেয়ে লোয়েস্ট ছিল বলে ওকে দেওয়া হয়েছিল, দেওয়া হয়েছে। তাহলে দেওয়ার পরে ও আমাদের এই কাজগুলো করেছে, করার পর এই যে চাকরির ওএমআর তৈরি করা, মানে আমরা এখানে যে ইন্টারভিউ নিয়েছি, ইন্টারভিউ বোর্ডে যা নাম্বার দিয়ে ওদেরকে দেওয়ার পর, এটাই তো ওদের কাজ, কোনো মিউনিসিপ্যালিটির পক্ষে সম্ভব না এত লোক পৌরসভায় এত বড় পরীক্ষা নিয়ে নামার, কোনো না কোনো এজেন্সির সাহায্য নিয়েই আমরা ওকে দিয়েছি। আমরা তখন অনেক মিউনিসিপ্যালিটিতেই অয়ন। তিনি এও জানান চয়নিকার চাকরি এখনও হওয়া সম্ভব, তার জন্য ডিএলবিতে গিয়ে যোগাযোগ করতে হবে তাকে, তার চাকরির শূন্য পদ এখনও আছে পুরসভায়। বাজে কথা বলে দিলে তো হলো না, ওর পক্ষে সবচেয়ে ভালো হবে ওই ডিএলবিতে গিয়ে যোগাযোগ করলে ওর ওই চাকরিটা হবে। আমার মনে হয় না ওর চাকরি করার ইচ্ছে আছে, কারো প্ররোচনায় পাচ্ছে এই কাজগুলো করছে। তাহলে ও যদি ওখানে ওগামি এই চ্যানেল মারফত ওকে আমি অনুরোধ করছি এসব না করে ও গিয়ে ডিএলবি থেকে কথা বলুক, গিয়ে দেখুক যে ওর নাম ওখানে আছে কি না, যদি চাকরি করার ইচ্ছা থাকে ওইখানে ওনাদের ধরলে, যেহেতু ভ্যাকেন্সি আছে, পরীক্ষা দেওয়া আছে, সব কিছু আছে, বয়স যদি এখন ওর থেকে থাকে তাহলে নিশ্চয়ই ও এই চাকরিটা ও ফেরত পাবে, এই চাকরি কেউ পায়নি। তবে কি অভিযোগ সামনে আসার পরেই এখন সুর নরম করে চাকরি ফিরিয়ে দেওয়ার কথা শোনা যাচ্ছে পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের মুখে? উঠছে প্রশ্ন। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও শান্তনু পুরকাইতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।